হ্যালো আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আজকে একটা নিউজ নিয়ে ডিসকাস করব, দুইটা নিউজ দিয়ে। সেশন নিউজটা হলো বিটকয়েনের প্রাইস রিলেটেড। তো প্রথম যে নিউজটা আছে সেটা হলো আপনার হাউ দি সুপার রিচ আর বাইং বিটকয়েন। তো বিটকয়েন নিয়ে আসলে ধনীরা যারা বিলিয়নিয়ার আছে তারা বিটকয়েন নিয়ে কী ভাবতেছে এবং তাদের প্ল্যানিং কী, তারা কত পরিমাণ বিটকয়েন কিনতে যাচ্ছে এবং কত প্রাইসে কিনতে যাচ্ছে, এই সম্বন্ধে একটা নিউজ পুরো ডিটেলস আলোচনা করব। এবং পরে আলোচনা করব যে বিটকয়েনের আপনার যে কারেন্টলি যে ব্রেকআউটটা হলো আপনার $9,000 চলে গেছিলো, সেখান থেকে আবার হঠাৎ করে উইথিন ফিউ মিনিটস আপনার $8,000 চলে আসছে, এটা কেন হইলো সে সম্বন্ধে ডিসকাস করবো। তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, সাথে বেল আইকনটা আছে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন খবরাখবর বিভিন্ন অ্যানালিসিস আপনার টাইম টু টাইম পেয়ে যাবেন এবং দেখতে পারেন। তো বন্ধুরা যেটা বলছিলাম যে বিটকয়েনে আসলে বড় বড় বিলিয়নিয়াররা কীভাবে, বড় বড় বিলিয়নিয়াররা বলতে যাদের কাছে আসলে আপনার $1 বিলিয়ন বা $10 বিলিয়ন আছে তারা বিটকয়েনে কী ভাবতেছে। অনেক বিলিয়নিয়ারে কিন্তু এখন পর্যন্ত বিটকয়েনে ইনভেস্ট করে, তবে অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু মার্কেটে ঢুকে গেছে, সেটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করেছি। তো এখানে যে নিউজটা আছে সেটা একটা অ্যানালিটিক্যাল নিউজ, এখানে এটার রেফারেন্স দিচ্ছে আপনার ডেডিয়ানে সিন্ডিকেট ও এটা ইনভেস্টিং ফার্ম। তারা বলতেছে যে তাদের কাছে এমনও কিছু ক্লায়েন্ট আছে যারা আপনার বিটকয়েনে আপনার হিউজ পরিমাণে ইনভেস্ট করতে চায়। কেন ইনভেস্ট করতে চায়, বিটকয়েন আসলে এখন সবার মাঝে অ্যাকসেপ্টেড, অনেক ব্যাংক বলেন অনেক মানে সব বলেন অনেক ইনস্টিটিউশন বিটকয়েন কিন্তু আপনার অ্যাডপশন করা আরম্ভ করছে। তো তাদের কাছে এমনও কিছু ক্লায়েন্ট আছে যারা মানে একাই আপনার 25% পর্যন্ত মানে বিটকয়েন কিনতে চাচ্ছে। 25% মানে হলো যত বিটকয়েন সার্কুলেটিং সাপ্লাই আছে মানে পৃথিবীতে যত বিটকয়েন আছে তার 25% তারা নিজেরাই কিনতে যাচ্ছে। এই যে দেখুন এখানে যে একটা নিউজ আপনাদেরকে দেখায়, এই দেখুন ওয়ান অফ আওয়ার ক্লায়েন্টস অ্যাপ্রোচড আস এন্ড দে আর ইন্টারেস্টেড ইন অ্যাকোয়ারিং 25% অফ অল বিটকয়েন কারেন্টলি অ্যাভেলেবল। তো পৃথিবীতে যত বিটকয়েন এখন সার্কুলেটিং সাপ্লাই আছে তার 25% একজনই আসলে কিনতে যাচ্ছে, বা এরকম কিছু মানুষ আছে তারাই 25% পর্যন্ত বিটকয়েন তারা একাই কিনতে যাচ্ছে, কিন্তু তারা কিনতে পারতেছে না যদি তারা এটা হঠাৎ করে কিনে আরম্ভ করে। মার্কেটে কিন্তু এটার খুবই ইফেক্ট দেখা দিবে, আপনার বিটকয়েন যখন বাই শুরু হয়ে যাবে এটা দেখবেন যে উইদিন ফিউ ডেইজের মধ্যে বিটকয়েন আপনার এখন যেই প্রাইস আছে এটা থেকে আপনার $1,00,000 চলে যেতে পারে। তো তখন আসলে তাদের কিনাটা খুব টাফ হয়ে যাবে। তো তারা এখন প্ল্যানিং করতেছে তারা ওটিসি মার্কেট থেকে আপনার মানে এক্সচেঞ্জ থেকে না, এক্সচেঞ্জ বাদেও কিন্তু বিটকয়েন লেনদেন হয় যেটাকে আপনার বলে ওটিসি ওভার দ্য কাউন্টার মার্কেট, আপনার ওই মার্কেট থেকে বিটকয়েন কিভাবে আস্তে আস্তে করে কিনবে এবং মানে যত সাপ্লাই আছে তার 25% বিটকয়েন তারা নিজেদের মধ্যে কিভাবে গ্র্যাব করবে সেই নিয়ে আপনার প্ল্যানিং চলতেছে। এবং এই প্ল্যানিংয়ে আপনারা সাহায্য করতেছে আপনার ডেডিয়ানে সিন্ডিকেট, তারা এটা মানে অনেক ক্লায়েন্টদের সাথে তারা আলাপ আলোচনা করতেছে যে মার্কেটে যাতে বিটকয়েনের প্রাইসের কোনো এফেক্ট না পড়ে, মানে মার্কেটের এক্সচেঞ্জ যে রেটে আছে সেই রেট থেকেও আপনার কম রেটে কীভাবে আপনার ওটিসি মার্কেট থেকে আস্তে আস্তে কেনা যায় সেই সম্বন্ধে প্ল্যানিং চলতেছে। এবং তারা আশা করতেছে যে যত বিটকয়েন সাপ্লাই আছে 25% পর্যন্ত তারা নিজেরাই কিনে ফেলবে। কিন্তু এখানে আরেকটা জিনিস হলো যে এটা আসলে কিনা সম্ভব না, কারণ কি বিটকয়েন এখন যেখান থেকেই আপনারা কিনেন না কেন মার্কেটের একটা এফেক্ট কিন্তু পড়বে, ঠিক আছে। কারণ 25% বিটকয়েন যদি তারা কিনে যত সাপ্লাই আছে সার্কুলার সাপ্লাই সেটাও কিন্তু তারা কিনতে পারবে না, কারণ মার্কেটে এখন যত সাপ্লাই আছে তার মধ্যে কিন্তু আপনার 3-4 মিলিয়ন বিটকয়েন কিন্তু অলরেডি পৃথিবী থেকে গোন হয়ে গেছে, অনেকে পাসওয়ার্ড হারিয়ে ফেলছে, অনেকে প্রাইভেট কি হারিয়ে ফেলছে, এগুলো কিন্তু পুরোপুরি লস্ট হয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলো অনেকে আবার হোল্ড করে রাখছে অনেক দিনের জন্য, আপনার বছর খানেকের জন্য, অনেকে আবার নিয়ত করে রেখেছেন যে 10 বছর আগে বিটকয়েন তারা সেলই করবে না। তো এটা সম্ভব না সবার, মানে যদি আপনার ইচ্ছা থাকেও আপনি কিনতে পারবেন না, তবে যদি কিনতে চায় তাদের মানে মানে যত পরিমাণ বিটকয়েন হবে মানে 25% অফ অল কারেন্টলি অ্যাভেলেবল সেটা হলো 4.5 মিলিয়ন, 4.5 মিলিয়ন তাদেরকে একসাথে কিনতে হবে এবং এটার প্রাইস পড়বে আপনার $38 বিলিয়ন। দ্যাট মিন্স মার্কেট যদি একবার 38 বিলিয়ন একবারে আসে মার্কেট কিন্তু এখন যেই প্রাইস আছে এটা থেকে কিন্তু বিটকয়েনের প্রাইস ডাবল হয়ে যাবে। তো এটা আসলে কিনা সম্ভব না, তারপরে তারা চেষ্টা করতেছে আস্তে 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 যেভাবে মানে কম প্রাইসে কিনা যায় বিটকয়েন তারা হোল্ড করে রাখার জন্য। তো আপনাদের মাঝে যারা বিটকয়েন সেল করে দিচ্ছেন বা বিটকয়েনের ভ্যালু নাই এই কথা নিয়ে মানে সেল করে দিচ্ছেন তারা অবশ্যই আশাবাদ হতে পারেন, কারণ বড় বড় ইনভেস্টাররা যেহেতু আপনার বিটকয়েনে ইনভেস্ট করতেছে কিনতে চাচ্ছে, আপনাদেরও উচিত এখন থেকে বিটকয়েন আপনার হোল্ড করে রাখা।
তোমাদের নেক্সট যেটা নিও সেটা আসলে গতকাল আপনার বিটকয়েন জানেন যে বিটকয়েনের প্রাইস 9000 ডলারে চলে গেছিল, 9000 ডলার থেকে হঠাৎ করে 8000 ডলারে চলে আসছিল। তো এটাকে বলা হচ্ছে আপনার ফেক আউট, ঠিক আছে। মার্কেটটা সবাই বলতেছে বুলিশ বুলিশ বুলিশ, মার্কেটটা 9000 10000 ডলার চলে যাবে, অনেকে বলে 13000 ডলার চলে যাবে, কিন্তু মার্কেট কিন্তু 9000 ডলার কিন্তু রিজেকশন করে এখন 8000 ডলার চলে আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন গতকাল আপনার বিটকয়েনের প্রাইস চলে গেছিলো আপনার কত, 9000 ডলারে, 9050 ডলারে। সেখান থেকে আপনার উইদিন মিনিটসে আপনার 8000 ডলারে চলে আসছে। তো কেন চলে আসছে সেটা এখানে এই আর্টিকেলে বলা হচ্ছে যে বিটকয়েনের প্রাইস আসলে মানে সবাই খালি লং 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 করতেছে। লং মানে হলো উপরের দিকে, আর শর্ট মানে হলো নিচের দিকে। সবাই যারা বড় বড় ইনভেস্টররা বা যারা ক্ষুদ্র ইনভেস্টর তারাও আছে যে বিটম্যাক্সে যারা ট্রেডিং করে, বিটম্যাক্সে যে দেখুন লিকুইডেশন কন্ট্রাক্টস বিটম্যাক্স, বিটম্যাক্সে যারা ট্রেডিং করে সেটাতে আপনার অনেক পরিমাণ প্রফিট হয়ে যায়। আপনি যদি 0.01 বিটকয়েন লাগান তারপরও এটা আপনার 1 বিটকয়েন হয়ে যাবে উইদিন মিনিটের মধ্যে, ঠিক আছে। আবার যে 1 বিটকয়েন লাগান তাহলে এটা উইদিন মিনিটের মধ্যে 10 বিটকয়েন 20 বিটকয়েন হয়ে যায়। তো এরকম করে অনেকে অনেক পরিমাণ প্রফিট আর্ন করতেছেন। অনেকে আপনার 0.1 বিটকয়েনকে 2 বিটকয়েন করে ফেলছে উইদিন ফিউ ডেজে, কারণ বিটকয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমি চার্টটা দেখাই যে এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বিটকয়েন বাড়তেছে। তো যারা আসলে বিটম্যাক্সে ট্রেডিং করেন তারা যদি আপনার লং করে রাখেন, লং মানে হলো এরকম একটা প্রাইস আপনি বেছে নেবেন, সেখান থেকে আপনাকে প্রেডিকশন করতে হবে এখান থেকে বিটকয়েনের প্রাইস উপরে যাবে, সেটাকে বলা হয় লং। আর শর্ট মানে হলো যেখান থেকে আপনি কিনবেন সেখান থেকে আপনার প্রেডিকশন করবেন বিটকয়েনের প্রাইস নিচে যাবে, সেটা হলো শর্ট। তো অনেক ইনভেস্টররা আছে, অনেক ট্রেডাররা আছে যে এখান থেকে আশা করা যাচ্ছে, এই যে আমি যে দেখাই, এই যে এখানে মনে করেন যে এন্ট্রি নিল, ঠিক আছে, এখান থেকে তারা বললো যে এখান থেকে বিটকয়েনের প্রাইস উপরের দিকে যাবে, ঠিক আছে, উপরের দিকে কিন্তু ঠিকই গেছে, ঠিক আছে, 8900 পর্যন্ত গেছে। তো অনেকে আসলে এখানে যাওয়ার পরে মনে করছে যে এটা আসলে ব্রেকআউট হয়ে গেছে, এটা 10000 ডলার পর্যন্ত চলে যাবে। অনেকে যারা 10000 ডলার পর প্রেডিকশন করছিল তাদের কিন্তু মানে উইদিন মিনিটের মধ্যে তাদের সব কিন্তু বিটকয়েন চলে গেছে। কারণ কি দেখুন 10000 ডলার তো যায় নাই, 9000 ডলারে টাচ করে আবার 8000 ডলার চলে আসছে। তো এই বিটম্যাক্সের ট্রেডিংয়ের নিয়মটা হলো যে আপনার যেখান থেকে আপনার মানে ইয়াটা করবেন, প্রাইসটা মানে কিনবেন সেখান থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে আপনাদেরকে অবশ্যই প্রেডিক্ট করতে হবে। যদি আপনার উপরের দিকে আপনি ট্রেডিং করে থাকেন, লং করে থাকেন, যদি এটা হঠাৎ করে নিচে নেমে যায়, আপনি যত পরিমাণ বিটকয়েন লাগাইছেন, মনে করেন যে 1 বিটকয়েন আপনার লাগাইছেন, ঠিক আছে, 1 বিটকয়েন আপনার চলে যাবে, প্রফিট তো হওয়া দূরের কথা। যদি প্রফিট হইতে আপনার 10 গুণ প্রফিট হইতে, যদি প্রফিট না হয় আপনার ওই যে 1 বিটকয়েন লাগেছেন সেইটাও আপনার উইদিন সেকেন্ডের মধ্যে ভেনিশ হয়ে যাবে, এটাকে বলা হয় লিকুইডেশন। তো এখানে নিউজটা যেটা বলছে যে মানে অনেক এই ফেক আউটটা হওয়ার পরে অনেক ট্রেডারের আপনার পোর্টফোলিও লিকুইডেশন হয়ে গেছে। অনেকের তো আপনার মনে করেন যে তাদের পোর্টফোলিওতে 10 বিটকয়েন ছিল, 10 বিটকয়েন ছিল, এই 10 বিটকয়েন উইদিন মিনিটের মধ্যে আপনার 0 বিটকয়েন হয়ে গেছে। তো বিটম্যাক্সে আসলে অনেক ম্যানিপুলেশন হয়ে যায়। দেখুন ওয়াজ ইট এস কেস অফ বিটকয়েন ম্যানিপুলেশন, এটাকে আসলে ম্যানিপুলেশন ছিল কি না, তো একজন অ্যানালিস্ট বলছে এটা অবশ্যই একটা ম্যানিপুলেশন ছিল, ক্রিপ্টো অ্যানালিস্ট জোস রজার, উনি বলছে যে এটা অবশ্যই ম্যানিপুলেশন ছিল, কারণ এটা আসলে মানে ট্রেডারদের দ্বারা এরকম হওয়া সম্ভব না। বড় বড় হলসরা যদি এটা মানে এরকম প্রাইসে আপডাউন না করে, যারা স্মল ইনভেস্টর তারা জীবনে এটা পারবে না, ঠিক আছে। এই দেখুন দি ফেক আউট আওয়ার রেজিস্ট্যান্স বিফোর ডাম্প, তো এটা শো করতেছে বিটকয়েনের প্রাইস আসলে 10000 ডলার বা 9000 ডলারে যাবে না, সেখান থেকে যেহেতু একটা হঠাৎ করে রেজিস্ট্যান্স পাইছে বিটকয়েনের প্রাইস নিচের দিকে যাবে। তা আর ফেক আউটার যে কারণটা সেটা হলো আপনার ম্যানিপুলেশন, আর কিছুই না ম্যানিপুলেশন। কারণ কি অনেকে এতদিন ধরে যা কামাইছেন আপনার গতকাল এক রাতেই তাদের সব চলে গেছে, একেবারে চলে গেছে। যারা আসলে লং করছেন তাদেরও চলে গেছে, যারা শর্ট করছেন তাদেরও চলে গেছে। কারণ কি আমি যদি একটু বোঝাই আপনাদেরকে, এই যে মনে করেন যে 8700 ডলারে কেউ বিটকয়েন বাই করলো, এখান থেকে তারা প্রেডিকশন করলো বিটকয়েনের প্রাইস আপনার 9200 ডলারে যাবে। তো 9200 ডলার তো যাবে যাই নাই, আপনার স্টপ লস লাগিয়ে রাখলো আপনার 8500 না, এই যে এখানে লাগিয়ে রাখলো, ঠিক আছে, 8400। তো 8400 আসলে যাওয়াটা খুব টাফ ছিল, কারণ এখানে একটা সাপোর্ট ছিল। তো যারা এখানে বাই করে
এখানে স্টপ লস লাগাইছেন তাদেরটাও কিন্তু আপনার লিকুইডেশন হয়ে গেছে, লিকুইডেশন মানে জিরো হয়ে গেছে, কারণ কি এই লেভেল কিন্তু ক্রস করে এই লেভেলের পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। কেউ কিন্তু আপনার $8,000 কিন্তু কল্পনাও করতে পারে নাই, মানে $9,000 থেকে $8,000 উইদিন মিনিটে এটা কেউ কল্পনাও করতে পারে নাই। সো মানে যারা আপনার উপরের দিকে প্রেডিকশন করছে তাদের তো আপনার লস হয়েছে, আবার যারা মনে করেন যে এখানে মানে ইয়া করছেন বাই করছেন, মনে করেন যে বিটকয়েনের প্রাইস নিচে যাবে মনে করছে, ঠিক আছে, যে আপনার এই লেভেলে যাবে 8,500-এ যাবে, ঠিক আছে, কিন্তু এখান থেকে দেখুন একটা ক্যান্ডেলস্টিক কিন্তু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, 8,700 থেকে 8,900 চলে গেছে। সো তারাও কিন্তু আপনার ইয়া হয়েছে বা লিকুইডেশন হয়ে গেছে, তারাও কিন্তু লস করছে, কারণ কি নিচের দিকে তো যায় না উপরের দিকে চলে গেছে। তো এইটা হইল আপনার সম্পূর্ণ ম্যানিপুলেশন, এটার জন্য আসলে মানে এই প্রাইসটা এত পরিমাণ আপডাউন করছে 9,000 থেকে 10,000-এ, কারণ কি বিটম্যাক্সে এতদিন ধরে যারা অনেক পরিমাণ বিটকয়েন আপনার কামাইছে তারা আসলে এক রাতে সব কিছু লিকুইডেশন হয়ে গেছে। তো লাভ হয়েছে কার, আসলে বিটম্যাক্সে লাভ হয়েছে বা এক্সচেঞ্জগুলো লাভ হয়েছে এবং বড় বড় হোলসেল লাভ হয়েছে। তা আপনার আমার যারা মানে ক্ষুদ্র ইনভেস্টর মানে আমরা যারা আছি তারা অবশ্যই বিটম্যাক্সে ট্রেডিং করার দরকার নেই। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আপনি নর্মাল এক্সচেঞ্জে করেন, বিটম্যাক্সে আমি নিজেও সাপোর্ট করি না, আমি নিজেও করি না, তো আপনাদেরও করার দরকার নেই, কারণ এটা খুবই রিস্কি। হ্যাঁ লাভ হইলে আপনার 10 গুণ লাভ হইতে পারে, কিন্তু লস হলে কিন্তু আপনার আমও যাবে ছালাও যাবে। তো স্টপ লস যেহেতু আপনারা শিখছেন বা শিখতেছেন সেহেতু নর্মাল এক্সচেঞ্জে আপনারা স্টপ লস ইউজ করে আপনি আস্তে আস্তে সেফে সেফে আপনি ট্রেডিং করেন, তাহলে আপনি মানে অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।